সরাসরি লাইভ অনুষ্ঠান আপনাদের সামনে সরাসরি লাইভ অনুষ্ঠানে আমি হাজির হয়ে পড়েছি আমি জ্যোতিষ সম্রাট শ্রী অতনু অবশ্যই করে আপনাদের জানাবো আজকে যে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব প্রত্যেক দিনের মতো লাইভ অনুষ্ঠানের মধ্যে থাকি আপনাদের সঙ্গে সরাসরি থাকি থেকে জানার চেষ্টা করি আপনাদের সঙ্গে সমস্যার বুঝে নেওয়ার চেষ্টা করি সমাধান দেওয়ার চেষ্টা করি অবশ্যই করে সেই জন্য সরাসরি যদি যোগাযোগ করতে পারেন আমার মনে হয় অনেকটা বেটার হয় কারণ এটা তো একটা ছোটো অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের কিছু কথা মানে আপনাদের কোথায় সমস্যা সেগুলোকে তুলে ধরাই হচ্ছে এই অনুষ্ঠানের মেন কাজ কিন্তু আপনার জীবনে সত্যিকারের যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে তো আপনাকে বেরোতে হবে সমস্যাকে পুষে রেখে তো লাভ নেই জীবনে যদি থাকে সমস্যা তাহলে কিন্তু তার সমাধানের রাস্তাও থাকে জানবেন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে জীবনে সমস্যা ছাড়া মানুষ কিন্তু খুব কম থাকে জীবন যদি থাকে সমস্যা তাহলে সমস্যা থাকলে তার সমাধানের রাস্তাও থাকবে সেই সমাধানের রাস্তাটা কি একমাত্র সেটা জানাতে পারে জ্যোতিষশাস্ত্র এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যম থেকে আপনারা কিন্তু আপনাদের জীবনের সব রাস্তাগুলো কোথায় সমস্যা রয়েছে সেগুলো জানতে পারলে আগে থেকে যদি আপনি জানতে পারেন তাহলে সেই জায়গাগুলো আপনি কিন্তু প্রতিরোধ করতে পারেন যেমন যদি আপনি আজকে জানেন যে আজকে বৃষ্টি হবে তাহলে অবশ্যই করে যদি আপনি সঙ্গে একটা ছাতা বা রেনকোট রাখেন তাহলে হয়তো সেই বৃষ্টির হাত থেকে কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন সেরকমই জ্যোতিষশাস্ত্র যদি আপনার আগাম আভাস যদি পেয়ে থাকেন যে আপনার জীবনে কোন দিকগুলো আপনার সমস্যা রয়েছে তাহলে তার কিছু প্রতিকার প্রতিবিধান যদি থাকে সেইগুলো যদি করে আপনি যদি ভালো থাকতে পারেন তাহলে ক্ষতি কোথায় অবশ্যই করে আজকে জানাবো সামনে কিন্তু 2020 সাল আমাদের কিন্তু দরজার গোড়ায় চলে এসছে 2020 সালে কাদের জন্য কীরকম যাবে এটা আপনারা সবাই জানতে চান অবশ্যই করে সবার জানার ইচ্ছে রয়েছে কিন্তু সঙ্গে বন্ধুরাও থাকবে লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলতে পারবেন আমাদের ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন তাও একবার বলে দিই 9163272222 এই নাম্বারে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন আর যারা মনে করছেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান চেম্বারে তাহলে চেম্বারের জন্য যোগাযোগ করার জন্য একটা নাম্বার বলে দেবো 9674083091 এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে কোথায় যোগাযোগ করবেন কবে কোথায় দেখাতে পারবেন সেগুলো জানার জন্য বিস্তারিত ব্যাখ্যাগুলো সেখান থেকে পাবেন একবার বলে দেবো কলকাতার শহরে যারা থাকছেন তারা কলকাতার মধ্যে আমাকে শিয়ালদাতে পাচ্ছেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার এবং শনিবার আপনারা বুধবার পেয়ে যাচ্ছেন আমাকে ব্যারাকপুরে আপনারা শুক্রবারে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র এবং আপনারা পেয়ে যাচ্ছেন রোববার দিন করে সেটা হচ্ছে কালীঘাটের কাছে ওখানে লেক মল রয়েছে লেক মলের ওখানে আমাকে পেয়ে যাচ্ছেন প্রত্যেক রোববার যাই হোক আজকে প্রথম বলবো যাদের এক তারিখে জন্ম মানে এক তারিখ মানে একের তারিখে জন্ম যাদের মানে এক তারিখ হতে পারে 10 তারিখ হতে পারে 19 তারিখ হতে পারে বা 28 তারিখ হতে পারে যদি যোগ করেন সে তারিখগুলোকে মানে এক তারিখ মানে একই তারিখ 10 তারিখ মানে 10 মানে 1+0 মানে এক তারিখ যদি ধরেন যে আপনার 19 তারিখে জন্ম মানে 9 আর 1 10 10 মানে সেই 1 তারিখে জন্ম 28 তারিখ মানে 2+8 8+2 10 10 মানে সেই একের সংখ্যা এই একের তারিখে যে কোনো মাসেই হোক একের তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে 2020 সাল আপনার জন্য কেমন যাবে 2020 সালটা অবশ্যই করে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে 2020 সাল মানে হচ্ছে রাহুর সাল এটা বুঝতে হবে যে 2+2 2020 সাল মানে 2+0+2+0=2+2 হচ্ছে 4 মানে 4 হচ্ছে রাহুর সংখ্যা এই রাহুর তারিখ মানে আমাদের সালটা হচ্ছে রাহুর সাল তাহলে রোব মানে যাদের রবির তারিখায় জন্ম মানে একের তারিখে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে কোন দিকে থাকতে হবে সেটা অবশ্যই করে জানাবো কিন্তু একজন বন্ধু এসেছেন কে বলছেন নমস্কার কোথা থেকে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার শুনতে পাচ্ছেন হ্যাঁ রানাঘাট থেকে বলছি কোথা থেকে সুমনা মিত্র সুমনা মিত্র হ্যাঁ সুমনা দেবী বলুন কার বিষয়ে জানবেন আমি ছেলের সম্বন্ধে একটু জানি ছেলের নাম কি বলুন হ্যাঁ ছেলের নামটা সোমনাথ সোমনাথ মিত্র আচ্ছা সোমনাথের ডেট অফ বার্থ বলুন জন্ম তারিখ 8/12/1980 তাই তো কটার সময় জন্ম দুপুর হচ্ছে 12:55 12:55 দুপুর বেলা তাই তো কোথায় জন্ম হয়েছিল কৃষ্ণনগর তাই তো আচ্ছা কৃষ্ণনগরে জন্ম কিবারে জন্ম বলুন সোমবার আচ্ছা সোমবারে জন্ম আমি একটু দেখে নিই কি বলছে জন্মবার যেটা বলছে সেটা হচ্ছে সোমবারে জন্ম মীন লগ্ন ধনুরাশি মীন লগ্ন ধনুরাশি মূলা নক্ষত্র মানে কেতুর দশায় জন্ম হয়েছে শুক্ল প্রতিপদ তিথিতে জন্ম হয়েছে ঠিক আছে জন্ম ছকের মধ্যে প্রত্যেকটা গ্রহ মার্গী রয়েছে এটা যথেষ্ট শুভ কোনো একটা গ্রহ মানে বকরি নেই
জন্ম ছকের মধ্যে লগ্ন ভাবের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে শনির সঙ্গে যুক্ত হয়ে, তার মানে এটা উচ্চ শিক্ষার যোগ কিন্তু দেয়। যদি লগ্নপতি সপ্তম ভাবে শনির সঙ্গে অবস্থান করছে তাহলে উচ্চ শিক্ষা দেবে, এটা ভালো। এক দুই তিন খালি চার খালি পঞ্চম ভাবে রাহু, পঞ্চম ভাবে রাহু কিন্তু খুব একটা শুভ নয়। পঞ্চম ভাবে জলরাশিগত রাহু হলে তারা ভীষণ হটকারী সিদ্ধান্তের হয়, খুব তাড়াহুড়ো করা যে কোনো কাজের মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে তারা ভুল করে ফেলার সম্ভাবনা কিন্তু প্রবল। যাই হোক, সপ্তম ভাব অষ্টম ভাবে রয়েছে, শুক্র অবস্থান করছে সক্ষেত্রী, এটা মোটামুটি ভালো। কিন্তু অষ্টম ভাবে শুক্র থাকলে কোনো মহিলা শত্রুতার কিন্তু সম্ভাবনা আসে, মহিলা শত্রু, মহিলাদের থেকে শত্রুতা আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো এই মহিলা মানে হচ্ছে কোনো বন্ধু বান্ধব সেটা কিন্তু নয়, আত্মীয় স্বজন হতে পারে বা কোনো অফিস কলিগ হতে পারে, অফিসের কোনো কাজের সঙ্গে হতে পারে, ব্যবসার কোনো যোগাযোগ হতে পারে, কোনো একটা সাইন করার সময়, সিগনেচার করার সময় বা ফোন করার সময় সেগুলো কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হয় যদি অষ্টমভাবে শুক্র অবস্থান করে। নবমভাবে রবি বুধের যোগ রয়েছে, নবমভাবে রবি বুধ যদি একস্থিত মঙ্গলের ঘরে থাকে, ভাগ্য যেই পরিমাণ মানে যতটা তার ট্যালেন্ট সেই অনুযায়ী সেই ট্যালেন্ট প্রকাশ করতে পারে না যখন অষ্টমভাবে রবি বুধের অবস্থান হয়। নবমভাবে যদি হয়, দশমভাবে দেখাচ্ছে মঙ্গল এবং চন্দ্র, আপনার এই মঙ্গল চন্দ্র মানে এটা লক্ষ্মী যোগ, এবং একাদশভাবে কেতুর অবস্থান, একাদশ মানে আলটিমেট সাকসেস। প্রশ্ন যেটা রয়েছে, আপনার সন্তানের কর্মের জায়গাটা কিরকম হবে এটা নিয়ে হচ্ছে আপনার মেন প্রশ্ন, রাইট কি রং? তাই তো, আর কি প্রশ্ন? সংসার কেমন হবে? তো সংসার যেমন হবে, দেখুন সংসার যেটা দেখাচ্ছে, যদি বিবাহিত জীবন সম্বন্ধ, সংসার মানে বিবাহিত জীবন, বিবাহিত জীবনের সপ্তম ভাবে হচ্ছে বৃহস্পতি অবস্থান করছে এবং শনি অবস্থান করছে, দুটোই হচ্ছে লেট প্ল্যানেট, বৃহস্পতি এবং শনি দুটোই হচ্ছে লেট প্ল্যানেট। যদি সপ্তম ভাবে বসে থাকে তাহলে কিন্তু বিবাহ লেটে হয় বা তাদের বিবাহ দেরিতে করলে সাকসেস, ঠিক আছে? তা না হলে বৃহস্পতি, যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতি থাকলে বিবাহিত জীবনের কিছু শান্তি খণ্ড হয়, ঠিক আছে, শান্তিটা নষ্ট করায়, এটা হচ্ছে মেন আর একটা সমস্যা, ঠিক আছে? কিন্তু সব থেকে বড় যেটা চিন্তা সেটা হচ্ছে এই যে দশম ভাবে মঙ্গল চন্দ্রের যোগ, এটাকে বলে লক্ষ্মী যোগ, যথেষ্ট ভালো, কর্মের জায়গাটা যেন ভালো থাকে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক, প্রশ্ন আর কি প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে কর্মের জায়গাটা এখন একটা কাজ করছে ইঞ্জিনিয়ার, আমি বলেছি উচ্চ শিক্ষার যোগ বলেছি, আমি উচ্চ শিক্ষা টাও খারাপ যাচ্ছে ওতে, মানে স্যাটিসফাইড না মানে বাইরে। দেখুন ওর জীবনে যেটা রয়েছে রক্তজনিত কোনো সমস্যা, ব্লাড জনিত কিছু সমস্যা, ঠিক আছে, ইউরিনাল সেক্টরে কিছু সমস্যা বা কিডনি জনিত কিছু সমস্যা, এই দুটো জিনিস হচ্ছে মেন প্রবলেম রয়েছে, ঠিক আছে? কি আছে প্রবলেম? ওর এমনি সুগার আছে, সুগার রয়েছে, সুগারটা কি, সুগারটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে না, ঠিক আছে? জন্ম ছকে সুগার নেই, সুগার কিন্তু বাড়িতে লুকিয়ে রয়েছে, ওর যে বাড়িতে শয়নকক্ষ সেই শয়নকক্ষ সরালে ওর সুগার কিন্তু ভালো হয়ে যাবে, ঠিক আছে? কি বললাম, বাড়িটা চেঞ্জ না, ওর শোয়ার জায়গাটা যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু ওর সুগার ভালো হয়ে যাবে, ঠিক আছে? বুঝাতে পেরেছি? তো ওর যেটা ঘর সেটা হচ্ছে দক্ষিণ দিকের, দক্ষিণ দিক থেকে দক্ষিণ পূর্ব দিকের মধ্যে শুচ্ছে, এটা কি সত্যি? না, দক্ষিণ দিক না, দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বের মধ্যে জায়গাটায় ওনার কিন্তু বিছানা রয়েছে। আপনি যদি একটু সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে আপনার চিন্তা থাকবে না, এগুলো যেগুলো সমস্যা আছে সেগুলোকে সমাধান করে দেবো, ঠিক আছে? শুনতে থাকুন। যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে, কিন্তু সমাধানের রাস্তা কিন্তু খুব ছোট ছোট। আপনারা ভাবেন হয়তো যে আমার কালসর্প দোষ রয়েছে তাহলে কি হবে আমার জীবন, আমার হয়তো দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে বা আমার জীবনে বড় বড় ধরনের সমস্যা রয়েছে। সমস্যা থাকতেই পারে, মানুষের জীবনে সমস্যা থাকতে পারে, কিন্তু সেই সমস্যাগুলোকে সমাধানের রাস্তাগুলো কি সেগুলো কিন্তু খুব ছোট, একটু জেনে নিতে পারলেই হয়। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার নাতির ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছি, কিছু বলতে চাইছি। বলুন, জন্ম তারিখ বলুন, জন্ম তারিখটা বলুন। কটার সময় জন্ম?
আচ্ছা ঠিক আছে, আপনি একটু জোগাড় করে নিন ডেট অফ বার্থগুলো, তাহলে সুবিধা হবে, কারণ অনেক বন্ধু ওয়েট করে। রোজ রোজ অনুষ্ঠান করতে পারি না, যখন যখন লাইভ অনুষ্ঠান করি আপনারা সবসময় চান আমার সঙ্গে কথা বলতে, আমিও চাই যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে বের করব কী করে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আচ্ছা বলুন, মেন নামটা কি বলুন? শ্রীজা রায়। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 20/1/2000 সন্ধ্যেবেলা 7:50 কলকাতায়, তাই তো? কোথায়? কলকাতাতে জন্ম, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি দুবার লাইন পেয়ে গেছেন, আপনি দুদিন লাইন পেলেন। অনেক মানুষ আছে যারা রোজ বলে যে হ্যাঁ দুদিন পেলেন, মানে অনেকে বলে আমি লাইনই পাই না। যাই হোক, আপনি দুদিন পেয়েছেন মানে যথেষ্ট ভালো। আচ্ছা বলুন, আপনার মেয়ের জন্ম বারটা বলবেন। বৃহস্পতিবার। সিংহ লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র মানে বৃহস্পতির দশায় জন্ম, পূর্ণিমা তিথিতে জন্ম হয়েছে, এটা যথেষ্ট শুভ পূর্ণিমা তিথিতে জন্ম হওয়া। জন্ম ছকের মধ্যে সমস্যা কোথায়? জন্ম ছকের মধ্যে লগ্নে কিছু নেই, লগ্নের অধিপতি যে সে রয়েছে ষষ্ঠভাবে, তার মানে শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখা প্রয়োজন রয়েছে। কি বললাম? শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, তাই তো? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আলসার, গ্যাস রিলেটেড প্রবলেম, পেটের সমস্যা, আলসার হতে পারে, গ্যাস মানে গ্যাসের কোনো প্রবলেম হতে পারে, অ্যাসিডিটির কিছু প্রবলেম হতে পারে, বা ব্লাড সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে, এর বাইরে কোনো কিছু হবে না। এবং আর একটা জিনিস দেখা যাবে মাঝে মাঝেই ছোট বয়স বলে, তা নাহলে দেখবেন হাতের কবজিতে গাঁটে গাঁটে এখানে ব্যথা অনুভব করবে মাঝে মাঝে, এই জিনিসগুলো ওর শরীরে প্রবলেম দেখা দেবে, কারণ হচ্ছে বুধ কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। বোঝা গেল? এর মধ্যে কিছু প্রবলেম আছে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? যা, আচ্ছা যাই হোক, যে কোনোভাবে ডিসকানেক্ট। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন, কি নাম? আমাদের হচ্ছে দীপায়ন দত্ত। দীপায়ন দত্ত 23 জানুয়ারিতে জন্ম, বেলা 1টার সময়, বুধবার। সালটা? দীপায়ন দত্ত। জন্মসাল? জন্মসাল ওর হচ্ছে কি 2000, দাঁড়ান, 2001-এ হয়েছে। 2002-এ। শিওর তো? কটার সময় জন্ম? আপনি কে বলছেন? আমি দীপায়নের। টিভির সাউন্ড মিউট করুন না হলে ফোন কেটে যাবে, টিভির সাউন্ডটা মিউট করুন। টিভির সাউন্ডটাকে বন্ধ করুন না হলে আপনার ফোনটা কেটে যাবে। হ্যাঁ কি বলছেন? টিভির সাউন্ডটাকে বন্ধ করুন। টিভির সাউন্ডটা বন্ধ করো। আচ্ছা, কিবারে জন্ম? দীপায়ন দত্ত। আমি পেয়ে গেছি, বেলা 1টার সময় জন্ম। কোথায় জন্ম হয়েছিল? কৃষ্ণনগরে জন্ম হয়েছে, ঠিক আছে, ভালো কথা। কি বারে জন্ম বললেন? বুধবারে জন্ম। তারপর? আর হচ্ছে বেলা 1টায় হয়েছে। আপনি কে বলছেন? আমি দীপায়নের পিসি বলছি, ওর মা বাবা নেই, আমি হচ্ছে পিসি হই, আমি পিসি বলছি। আচ্ছা দেখছি, এবার বৃষলগ্ন মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র, বৃষলগ্ন মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র রবির দশায় জন্ম হয়েছে, শুক্ল নবমী তিথিতে জন্ম হয়েছে। জন্মছক কি বলছে? জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ এবং বুধ গ্রহ, তিনটে গ্রহ কিন্তু বকরি হয়েছে, এটা কিন্তু খুব একটা শুভ না। জন্মছকের মধ্যে লগ্নের মধ্যে শনি, লগ্নে শনি থাকলে যে কোনো কাজ তার কিন্তু অনেকটা দেরিতে হয়, ঠিক আছে। লগ্নের দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং রাহু যুক্ত হয়ে রয়েছে, বৃহস্পতি এবং রাহু যুক্ত থাকাটা মোটেই শুভ নয়, ঠিক আছে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্র থাকলে তার যে গুরুজন, বৃহস্পতি মানে কি? বৃহস্পতি মানে হচ্ছে গুরু, তাই তো? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। বৃহস্পতি মানে হচ্ছে গুরু, গুরুকে বলা হয় বৃহস্পতি। সেই বৃহস্পতি যখন তুঙ্গস্থ রাহুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু গুরুর থেকে কিন্তু আশীর্বাদ থেকে সে কিন্তু বঞ্চিত হয়,
জন্ম ছকের মধ্যে রবি গ্রহ এবং চন্দ্র গ্রহ পীড়িত থাকার জন্য এই জন্ম ছকটা পূর্ণ কালসর্পদোষের আওতায় রয়েছে, পূর্ণ কালসর্পদোষের আওতায় রয়েছে। পূর্ণ কালসর্পদোষ এখানে দ্বিতীয় ভাবের উপর রয়েছে, এই জায়গাটা কিন্তু প্রতিকারের প্রয়োজন রয়েছে। জন্ম ছকের মধ্যে যদি দেখেন, আপনার প্রশ্ন যদি থেকে থাকে এখন, যেটা সেটা হলো ওর আলটিমেটলি পড়াশোনা হবে কি না, উচ্চশিক্ষা হবে কি না, এই হচ্ছে আপনার মেন প্রশ্ন, তাই কি? বলুন 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 ওটা বন্ধ করো, টিভি সাউন্ডটা বন্ধ করো। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি। বলছি ওর ওর ভিতরে না একটা মানে সবসময় এক নর্মাল মতন কাজ করে, মানে ও হচ্ছে মানে চলছে চলতে চলতে থম করে দাঁড়িয়ে পড়ে, একটু মিয়ে মিয়ে ভাব, একটু মিয়ে মিয়ে ভাব। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে যেটা রয়েছে এটা পূর্ণ কালসর্পদোষের আওতায় রয়েছে, এই পূর্ণ কালসর্পদোষটা এখানে প্রতিকার করার প্রয়োজন রয়েছে, ঠিক আছে? জন্ম ছকের মধ্যে যেটা রয়েছে, চন্দ্র পীড়িত বললাম, রবিও পীড়িত রয়েছে। চন্দ্র পীড়িত থাকলে তারা সবসময় ভাবুক হয়ে থাকে, চন্দ্র পীড়িত হলে সবসময় ভাবুক। আপনি একটু লক্ষ্য করবেন, ওকে কোথাও বসে দেখবেন ও সবসময় গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে, কি চিন্তা করে সেটা বুঝতে পারবেন না, ঠিক আছে? এর জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আপনি একটুখানি যদি পারেন সরাসরি, আপনি কৃষ্ণনগর থাকেন তো? কৃষ্ণনগরে আমার চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কৃষ্ণনগরে একদম স্টেশনের পাশেই রয়েছে চেম্বার, আপনি যে আমাদের নাম্বার রয়েছে 96, হ্যাঁ ওখানে স্টেশনের পাশে, কি নাম বলবো আপনাকে আমি, আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 9674083091, ওই নাম্বারটায় ফোন করুন, ফোন করলে সব ডিটেইলস বলে দেবো, ঠিক আছে? ওকে ওকে। তো আজকে বলছিলাম যে কাদের কিরকম যাবে 2020 সাল, অবশ্যই সময় চলে যাচ্ছে, সময়ের মধ্যে তাড়াতাড়ি বলতে হবে। 2020 সালে কিন্তু বন্ধুরা রয়েছেন, না বলেও পারবো না। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাদুড়িয়া থেকে। কে বলছেন, নাম বলুন? অভিজিৎ মণ্ডল। নামটা বলুন। অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডল, ডেট অফ বার্থ বলুন। 9/1/85 1985, তাই তো? 85। টাইম কটা? টাইম, জন্ম সময়? 11:20 সকালবেলা? হ্যাঁ সকালবেলা। কোথায় জন্ম? বাদুড়িয়া। বাদুড়িয়া, কি বারে জন্ম? কি বারে জন্ম? বুধবার। বুধবার, আচ্ছা বুধবারে জন্ম। এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মীন লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র বুধের দশায় জন্ম, কৃষ্ণ তৃতীয়া তিথিতে জন্ম হয়েছে আপনার। জন্ম ছকের মধ্যে সবকটা গ্রহই মার্গী রয়েছে, এটা যথেষ্ট ভালো। জন্ম ছকের মধ্যে যেটা দেখাচ্ছে যে আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে আপনার জীবনের সাকসেস, আর সাকসেসটা কীভাবে আসছে এটাই আপনার চিন্তা। কোনো জায়গায় একটা স্টে করতে পারছেন না, বারবার করে পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আপনার মেন প্রবলেম। রাইট, কী রং বলবেন? এতক্ষণ বললাম আপনি শুনলেন না। আচ্ছা যাই হোক, শুনে ফেলেছেন তো? কী নিয়ে? ফিউচার, ফিউচার বিশাল বড় ফিউচার হয়, ঠিক আছে? আমি বলে দিয়েছি যে আপনার জীবনে বারবার করে স্টেবিলিটির অভাব, বারবার করে আপনার জীবনে বাধা আসছে, এই জায়গাটা হচ্ছে মেন প্রবলেম, ঠিক আছে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যালো, যাই হোক, ফোনে ডিস্টার্ব। আজকে যেটা বলতে চাইছিলাম যে আজকে দি মানে এই যে আমাদের 2020 সাল আসছে, 2020 সাল আমাদের কেমন যাবে, যাদের 1 তারিখে জন্ম, 1, 10, 19 বা 28 তারিখে যাদের জন্ম রয়েছে, 1-এর তারিখের জন্ম যাদের, তাদের জন্ম এই 2020 সালটা তাদের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। মাথায় বুদ্ধি খাটিয়ে তাদের কিন্তু কাজ করতে হবে, যদি আপনার ফোকাস যদি ঠিক থাকে তাহলে কিন্তু 2020 সাল মোটামুটি করে আপনার ভালো কাটবে। কিন্তু যদি আপনার ফোকাস ঠিক না থাকে, আপনি যদি সচেতন না হন, তাহলে কিন্তু আপনার কিন্তু 2020 সাল খুব একটা কিন্তু ভালো যাবে না। 1-এর তারিখে বললাম, 2-এর তারিখ, আর 1-এর তারিখের জন্য বলবো আর একটা কথা। আচ্ছা নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ যাদের যাদের বলছিলাম যে যেটা দু দু হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? যাই হোক, আজকে ফোন তো নেওয়া যাবে না, একদম সময়ে শেষ। যাই হোক, তো 2020 সাল যাদের 2-এর তারিখে জন্ম, 1-এর তারিখে আর একটা বলে দিই, তাদের হেলথ নিয়ে যথেষ্ট সচেতন থাকাটা ভীষণ প্রয়োজন। হেলথ নিয়ে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হতে পারে, এদিকটা কিন্তু খেয়াল রাখা প্রয়োজন। 2-এর তারিখে যাদের জন্ম তাদের কিন্তু রাহুর বছর মানে জানবেন, 2-এর তারিখ যাদের আছে, যাদের 2 তারিখে জন্ম মানে অ্যাডিং করে 2 তারিখে যাদের জন্ম, তাদের কিন্তু অবশ্যই করে সচেতন থাকতে হবে। তারা কিন্তু একটা
নানানভাবে মানসিক অবসাদ কিন্তু তাদের জন্য আসতে পারে, কারণ রাহুর বছর এটা। জানবেন 2020 সাল হচ্ছে রাহুর বছর, রাহুর বছর কিন্তু জানবেন যাদের 2 তারিখে জন্ম তাদের কিন্তু খুব একটা কিন্তু শুভ হবে না, এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাদের কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে, যে কোনো কাজ করার আগে 10 বার চিন্তা করতে হবে। যারা ইনভেস্ট করতে চাইছেন কোনো বিজনেসের মধ্যে বা কোথাও যদি ইনভেস্ট করেন বা বাড়ি কিনতে যাচ্ছেন, আপনি কিন্তু একটু ভালো করে বিচার বিবেচনা করে করুন, কারণ যাদের 2 তারিখে জন্ম তাদের 2020 সাল কিন্তু যথেষ্ট চিন্তার বছর, একটু সচেতন থাকতে হবে। যাদের 3-এর যাদের জন্ম, যাদের 3 তারিখ ধরুন, বা আপনি যদি ধরেন 12 তারিখে জন্ম বা 21 তারিখে জন্ম, যাদের 3-এর তারিখ বা 30 তারিখে জন্ম, তারা 3-এর তারিখ হচ্ছে, 3-এর তারিখ যদি যাদের জন্ম হবে এই রাহুর বছরটা, কিন্তু তারা কিন্তু যথেষ্টভাবে তাদেরও সচেতন থাকতে হবে। কারণ হচ্ছে তারা কোনো ফাটকার মধ্যে পড়ে গিয়ে বা ভুল সিদ্ধান্ত নিয়ে কত অর্থ ইনভেস্ট করে তাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। আমি শুধু প্রবলেমগুলো বলে দিচ্ছি, কারণ যাদের ভালো রয়েছে তাদের তো ভালোই হবে, অসুবিধে নেই, কিন্তু যেগুলো থেকে আপনাকে সচেতন থাকতে হবে সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে সচেতন করবে যে কোন দিকগুলো ঠিক থাকতে হবে। যাদের 3 তারিখে জন্ম, যাদের 3 তারিখে জন্ম তাদের কিন্তু কোনো এই 2020 সাল কোনোভাবে সোনাকে কখনো বন্ধক দেওয়া যাবে না, কোনোভাবে তার থেকে অর্থ এরমভাবে করা যাবে না, কারণ সোনা নষ্ট হওয়ারও কিন্তু বছর 2020 সাল যাদের 3-এর তারিখে জন্ম। যারা মোটামুটি মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ রয়েছে, আরও কী কী আছে পরের দিন বলবো। যাদের 4-এর তারিখে জন্ম, 4-এর তারিখে জন্ম মানে হচ্ছে এই বছর 2020 সাল তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। যারা এতদিন ধরে ভীষণভাবে টেনশানে ছিলেন, নানান রকম জটিলতার মধ্যে ছিলেন, তাদের কিন্তু 2020 সাল কিন্তু তাদের জন্য যথেষ্ট শুভ হবে। 2020 সালে যদি আপনি সচেতন থাকতে পারেন, 2020 সালে যদি আপনি বুঝে চলতে পারেন, তাহলে 2020 সালে কিন্তু আপনি কিন্তু হতে পারেন, আপনার নিজের জায়গা অ্যাচিভ করতে পারেন, আপনার যে গোলটা রয়েছে এত দিনের গোল সেই গোলটাতে আপনি কিন্তু পৌঁছাতে পারেন। 5-এর তারিখে যাদের জন্ম থাকবে তাদের কিন্তু যদি সিদ্ধান্তের জটিলতা হয় সেখান থেকে কিন্তু লিগাল কেস, লিগাল প্রবলেম মানে হানি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে 5-এর তারিখে যাদের জন্ম। অবশ্যই করে বলবো 6-7 তারিখ এবং 8 তারিখ এবং 9 তারিখ পরের দিন অবশ্যই করে আলোচনা করব, অবশ্যই করে এই অনুষ্ঠানটা আপনাদের কিন্তু দেখতে হবে, তাহলে জানতে পারবেন 2020 সালে আপনাকে কোন দিকে সচেতন থাকতে হবে। কিন্তু যাদের যাদের বললাম সমস্যা রয়েছে তাহলে সমাধান কী করে পাবেন, তার জন্য সমাধানের জন্য এই অনুষ্ঠানেই উত্তর বলবো যে যাদের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ বা 4 তারিখ 5 তারিখে যাদের জন্ম তাদের কী কী করলে সেই সমস্যাগুলো থেকে বেরোতে পারেন সেগুলোও কিন্তু বলবো। আর যদি মনে করছেন যে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমার সঙ্গে জেনে নিতে চাইছেন যে কীভাবে আমার জীবনটাকে সম্পূর্ণ করব, আমার জীবনে প্রবলেমগুলো থেকে কী করে বেরিয়ে আসব, যদি সত্যিকারে জানতে চান তাহলে অবশ্যই করে একটা ফোন নাম্বার আপনার মোবাইলে কিন্তু সেভ করে রাখতে পারেন, নাম্বারটা হচ্ছে 9674083091। আবার বলছি 9674083091, এই নাম্বারটি আপনি ফোন করে ফোনে আপনার নামটা সেভ করে রাখুন। আর অবশ্যই করে যারা দূরের দর্শক বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই করে ফোন করে জেনে নিতে হবে কবে কখন কোন তারিখে আমাকে কোথায় পাচ্ছেন। অবশ্যই করে সময় কিন্তু কারোর জন্য ওয়েট করে না, তাই সময়ে শেষ হতে হতে আপনাকেও বুঝতে হবে, সচেতন আপনাকে থাকতে হবে, ভালো আপনাকে থাকতে হবে, ভালো থাকার জন্য অবশ্যই করে এই অনুষ্ঠানটাও দেখতে হবে। আজকে যদি এই অনুষ্ঠানটা মিস করে থাকেন আপনারা ফেসবুকে এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন, আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আবারও একবার বলে দিচ্ছি নাম্বারটা 9674083091, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আজকের মতো বিদায় নিই, শুভরাত্রি বলে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার।